দামামা বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের তীব্র গরমের সঙ্গেই পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক প্রচার কুকথা সহ একাধিক অভিযোগে তপ্ত রাজনৈতিক ময়দান উঠছে একের পর এক বিধিভঙ্গের অভিযোগ শাসক ও বিরোধী দলগুলি প্রায় প্রত্যেকই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে এই আবহই বিজেপি প্রার্থী রেখা পাত্রের পরিচয়পত্র প্রকাশ্যে নিয়ে আসার অভিযোগে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ বিজেপির প্রসঙ্গত রেখা পাত্রের ব্যাংক অ্যাকাউন্ট ফোন নম্বর স্বাস্থ্যসাথীর বিস্তারিত তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন দেবাংশু এরপরই সরব হয় বিজেপি তারা প্রশ্ন তোলে সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে কি তৃণমূল করতেই হয় পাশাপাশি বিজেপি প্রার্থী রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগে সরব হয় গেরুয়া শিবির ব্যক্তির গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকার এর ফলে লঙ্ঘিত হয়েছে অভিযোগ বিজেপির সরকারি সুবিধা পেতে রাজ্য সরকারকে দেওয়া তথ্য কি করে পেয়ে গেল তৃণমূল প্রশ্ন বিজেপির জাতীয় মহিলা কমিশনে অভিযোগ জানানোর পর এবার জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দিয়ে অভিযোগ জানালো বিজেপি গেরুয়া শিবিরের অভিযোগ পেয়ে কমিশন কি ভূমিকা নেয় সেটাই এখন দেখার ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ